سيد المرسلين رحمة للعالمين الكتا جنب شئي فأغمبر راتين قبيري هات تلے اللہ کی دیکھ دیکھ بولتين ما عبدناك حق عبادتك وما عرفناك حق معرفتك وقال الله زبابي تما جنا دور کرسلو وي بابي تمارے چنبر پاری نئی جمعي تمارے ڈاکا دور کرسلو تمنی تمكي ڈاک دی پاری نئی তোমরা সপ্তাহে একদিন জুমার নামাজ পড়ে অস্থির হয়ে যাও জমিনে এমন কিছু আবেদ আছে যারা প্রতি রাতে যায় মসজিদে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর সামনে ঘন্টার পর ঘন্টা কাটায় তাদের তৃপ্তি হয় না ঘন্টার পর ঘন্টা আল্লাহর কোরআন পড়ে তাদের তৃপ্তি মিটে না সারাক্ষণ তাসবিহ হাতে জিকির করে করে তাদের আল্লাহ পাকের ডাকার তৃপ্তি মিটে না কারণ তাদের হৃদয় ঘোরাফেরা করে মা আবাদনাকা হাক্কা ইবাদতিক ওয়া মা আরাফনাকা হাক্কা মারিফাতিক এই যে ইবাদতের সুউচ্চ একটা মাকাম এই মাকাম আল্লাহ তাআলা তাকে দেয় ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া فإن الجنة هي المأوى যতক্ষণ পর্যন্ত নিজের নফসকে তোমরা কাবু না বানাবে নফস যা চায় তাই যদি করতে থাকো নফস শেফ করতে মনে চায় আর তুমি যদি শেফ করো নফস বেনামাজি থাকতে মনে চায় তুমি যদি নামাজ না পড়ো নফস আজাদ চলতে মনে চায় তুমি যদি আজাদ চলো নফস হারাম খাইতে চায় তুমি যদি হারাম খাও মনে রাখবে তুমি বোকা তুমি চালাক নও তোমার নফসকে দিয়া তোমার ওই কাজগুলো পড়াইতে হবে তোমার নফসকে ইমানের দ্বারা মুতমাইন মানে কদম কদম তোমার চলতে হবে তোমার নফস যা পছন্দ করে তা তুমি করবে না তুমি করবা যা আল্লাহ পছন্দ করে তুমি করবা ওই কাজ যেটা কবরের ঘরে তোমার উপকার দিবে যেটা হাসরে তোমার উপকার হবে তাহলে তুমি চালাক আল কাইসু মান তা নফসহু ওয়া আমিলা লিমা বাদাল মউত ওয়াল আজিজ من أتبع نفسه هواها وتمنى على الله تاكيد بره কথা হলো আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর দিবেন কামা তাইশুনা তামুতুন ওয়া কামা তামুতুনা তুবআসুন আল্লাহর রাসূল বলেছেন হায়াতে যেমন চলবা তোমার মরণ কিন্তু ওইরকম হবে হায়াতে যদি আল্লাহর কথা মেনে থাকো তাহলে তোমার মরণটা আল্লাহর পছন্দের হবে আর হায়াতে যদি শয়তানের কথা মেনে থাকো নফস শয়তানের তাবেদার যদি হও মরণ কিন্তু তখন ভয়ঙ্কর হয়ে যাবে আর মনে রাখবে যার মরণ ভয়ঙ্কর হবে তার হাসর ভয়ঙ্কর হবে পুনরুত্থান ভয়ঙ্কর হবে আর যার পুনরুত্থান ভয়ঙ্কর হবে বাম হাতে আমল নামা নিয়ে যদি দাঁড়ায় যেতে হয় হাসরের ময়দানে জালাল আর কাহার মালিকের সামনে দাঁড়ায় হিসাব দেওয়া কিন্তু বড় কঠিন হয়ে যাবে কামা তাইশুনা তামুতুন وكما تموتون تبعثون وكما تبعثون تحشرون এক রাকাত নামাজে যারা কোরআন খতম করেছে যেমন হযরত উসমান এক রাকাত নামাজে টোটাল কোরআন খতম করেছেন হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু দুই রাকাত নামাজে টোটাল কোরআন খতম করেছেন হযরত তামিমে দারি রাদিয়াল্লাহু আনহু এক রাকাত নামাজে পুরো কোরআন মজিদ খতম করেছেন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কখনো রাতে এক খতম দিনে এক খতম রোজার মাস তো পুরোটাই করেছেন মসজিদে গেছেন ইশার নামাজ আদায় করেছেন ইমাম সাহেব সূরা জিলজাল পড়তেছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ومن يعمل مثقال ذرة شرا يره তো চিন্তা করছে আজ রাত যদি আমার জীবনের শেষ রাত হয় তাহলে কামাই আজকে যা করব এটাই কামাই হবে আমল নামা ইশার নামাজ পড়ে মসজিদ থেকে বের হওয়ার ক্ষমতা ওনার নষ্ট হয়ে গেছে রাতটা ইবাদতে কাজে লাগানোর জন্য সারা রাত মসজিদের ভেতরে যায় নামাজে দাঁড়ানোর জন্য কিবলামুখী জায়নামাজ বিছায় এশার পরে নফল নামাজে দাঁড়ায় গেছে
মুয়াজ্জিন বুঝে ফেলেছে আজকের রজনী ইমামের ইবাদতের রজনী বুঝা বলেছে দরজা চাপায়া ছোট্ট একটা বাতি জ্বালায় দিয়া মুয়াজ্জিন বাড়ি চলে গেছে শেষ রাত্রিতে ফজরের আজান দেওয়ার জন্য মুয়াজ্জিন মসজিদে আসছে আয়েশা দেখি ইশারা করে যেমন দাঁড়ানো দেখে গেছে ইমামে আজম আবু হানিফাকে ওইভাবে ফজরের আগেও তিনি দাঁড়ায় কোরআন পড়তেছে আর ওনার কণ্ঠে কোরআনে হাকিমের 30 নম্বর পারার তিলাওয়াত বাজতেছে তার মানে এক রাকাতে রাতের বেলায় মসজিদে দাঁড়িয়ে টোটাল কোরআন তিনি খতম করে ফেলেছে সারা রাত আল্লাহর কোরআনের তিলাওয়াত করেছে কেউ কেউ আছে সারা জিন্দগি একা কাটানো পছন্দ করেছে কিতাব পড়াইছে ছাত্রদেরকে দরস তাদরিস করছে আর একা একা থাকছে যেমন আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি উনাকে জিজ্ঞেস করা হয়েছে আপনার পছন্দের জিনিস কি তো আব্দুল্লাহ ইবনুল মুবারক বলে দুটো জিনিস আমার পছন্দের একটা হলো সানাদুল আলিক বাইতুল খালিক দুই জিনিস সানাদুল আলিক বাইতুল খালিক ভালো সনদ ভালো ইলম আমার পছন্দ আগের জমানার মানুষের কাছে ভালো কথা পছন্দ ছিল ভালো সনদও পছন্দ ছিল এই কারণে একটা হাদিসের সনদকে ভালো সনদ গ্রহণ করার জন্য মদিনা থেকে পায়দল হাইটা শুধু কুফায় গেছে এই হাদিসটা কিন্তু একজনের কাছ থেকে শুনছে কিন্তু সরাসরি সাহাবীর কাছ থেকে শোনার জন্য সেই সাহাবীর বাড়ি চলে গেছে পায়দল সফর করে শত শত মাইল দরজায় দাঁড়ায় হাদিসটা শুননা আবার চলে আসছে ওই যে সনদ সারে আলী বানাইছে বলবে হাদাসানি ফুলান এক ওয়াসে তাই নবীর কাছে চলে যাবে এ কারণে সনাদুল আলী ভালো মানুষের কাছ থেকে ভালো জিনিস ভালো ইলম শিখার আগ্রহ এটা পছন্দের কাম আমাদের কাছে কিন্তু ভালো ইলম পছন্দ না ভালো সুর পছন্দ আমাদের হলো ভালো গান পছন্দ ওয়াজের ভিতরে যদি হিন্দি গান একটা মারতে পারে তাহলে আমরা তাদের বক্তব্য ওয়াজের ভিতরে যদি ছয়টা কৌতুক মেরে দিতে পারে তো আমরা তাদের বক্তব্য সনাতন আলী ভালো সনাত ভালো কথা বলবে তা আমরা খুঁজি না কিন্তু একটা জমানা ছিল একটা ভালো কথা শোনার জন্য শত শত মাইল পায়দল সফর করেছে কখনো কখনো সফর করতে যায় মরুভূমির মাঝখানে মারা গেছে আর মরুভূমির মাঝখানে তাদের কবর হয়ে গেছে মরুভূমিতে মরে গেছে মরুভূমিতে কবর হয়েছে যাই হোক ওইদিকে যেতে চাই না সনাদুল আলী আলী সনাদ আমার পছন্দ আর বাইতুল খালি আমাদের কি খালি ঘর পছন্দ আমাদের তো খালি ঘর পছন্দ না আমাদের হলো টিভির ঘর পছন্দ আমাদের খালি মোবাইল পছন্দ না ইন্টারনেট মোবাইল পছন্দ ফেসবুক সহ মোবাইল ইউটিউব টুইটার সহ মোবাইল আমাদের পছন্দ আমাদের পছন্দ কম্পিউটার সহ ঘর ওয়াইফাই আলা বাড়ি আমাদের পছন্দ আর ইবনুল মুবারকের কাছে পছন্দ সনাদুল আলী বাইতুল খালি খালি ঘর পছন্দ খালি ঘর কেন পছন্দ ছাত্ররা বলে আমার সাগরেরা ওরা কে বলে এই ইমাম আপনার কাছে খালি ঘর পছন্দ কিনলে গা আপনার কি একা থাকলে থাকতে বৈরি লাগে না একা থাকলে তো বৈরি বৈরি হালত চলে আসবে আব্দুল্লাহ ইবনে মুবারক বলে যখন আমি একা থাকি তখন ভালো থাকি কারণ যতক্ষণ একা থাকি ততক্ষণ কখনো আল্লাহর সাথে থাকি কখনো নবীর সাথে থাকি কখনো সাহাবীদের সাথে থাকি সুবহানাল্লাহর আস্তে করে বলেন আর একটু আস্তে করে বলেন কি বলে যখন আমি একা থাকি কখনো আল্লাহর সাথে থাকি কখনো নবীজির সাথে থাকি কখনো সাহাবায়ে কেরামের জামাত লইয়া বইয়া থাকি ছাত্ররা বলে বুঝি নাই কখনো একা থাকি আমি নামাজে থাকি তখন মাওলা আর আমি মাঝখানে আর কেউ নাই আমি একা থাকি তখন হাদিস পড়ি আমার নবীর কথা আমি নবীর কাছ থেকে শুনতে থাকি আমি আর আমার নবী থাকি আর কখনো সাহাবীদের সব রেওয়ায়াত সামনে নিয়ে গবেষণায় থাকি কোন সাহাবি কি বললো এগুলো দেখতে থাকি শুনতে থাকি বুঝতে থাকি আর মাসায়েল বের করতে থাকি
কারণে খালি ঘরের সময়গুলো আমার বড় ভালো কাটে সনাদুন আলি বাইতুন খালি এটা আমার কাছে পছন্দ ইবনুল মুবারক আমার বড় হলো মোবাইল আছে মানে প্রেমিকার লগে আছে মোবাইল আছে মানে নায়িকার লগে আছে মোবাইল আছে মানে নায়িকার লগে আছে মোবাইল আছে মানে কৌতুক পোস্টারের লগে আছে মোবাইল আছে মানে সারা দুনিয়াকে হাতের মুঠার ভিতরে আছে এ খালি থাকা পছন্দ করতেছে না তো কেউ কিন্তু তারা খালি থাকা পছন্দ করত কেন খালি থাকলে তাদের ইবাদত ভালো হতো কেউ তো সারা দিন সারা রাত পাপের আসরের ভিতর নিজেকে বসায় রাখে আর কেউ আছে ইবাদতের পরিবেশের ভিতর নিজেকে আটকায় রাখে এই ইচ্ছা শক্তি মানুষকে কে দান করেছে জোরে আওয়াজ করে বলেন ইচ্ছা শক্তি তাবেঈনদের ভিতরে যারা দুই রাকাত নামাজের ভিতরে রাত কাটায় দিছে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সাইয়্যিদ ইবনে জুবায়ের রাহমাতুল্লাহ আলাইহি খতম করে কোরআন শরীফ পড়ছে এক এক রাকাত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি দুই রাকাত নামাজ লম্বা এত হইত যে পারা পারা তেলাওয়াত করত কখনো সারা রাত শুধু ছাদের উপরে দাঁড়ায় নামাজ পড়তে থাকতো গরমে দিন ওনার ছাদের উপরে দাঁড়ায় উনি নামাজ পড়তে থাকতো হযরত ওসমান এত লম্বা করে নামাজ পড়ত যে উড়ন্ত পাখি হযরত ওসমানের মাথার উপর এসে বসত এত লম্বা সেজদা দিত রুকু দিত যে টের পাইতো না পাখি এটা কি মানুষ নামাজের হালতে আছে নাকি কোনো কাঠের উপরে বসছে সারা রাত ইবাদতের ভিতরে কাটায় দিত সারা জিন্দেগি ইবাদতের ভিতরে কাটাইছে ইচ্ছা শক্তি যদি কেউ ইবাদতে লাগায় তো ইবাদত করে আর কেউ যদি গুনায় লাগায় তো সে পাপ করে এই ইচ্ছা শক্তি আল্লাহ তাআলা বনি আদম মানুষকে দান করেছেন ইচ্ছা বাস্তবায়ন করার ক্ষমতাও দান করেছেন আবার নিজের ইচ্ছাকে ব্যক্ত করার ভাষাও দান করেছেন দিয়া দিয়া কয় এই দিছি তো ইচ্ছা শক্তি তোর ইচ্ছা মতো চলতে না কিন্তু ইচ্ছা শক্তি দিছি আমার ইচ্ছা মানে আল্লাহর ইচ্ছা মানার জন্য তো কি ইচ্ছা শক্তি দেওয়া হয়েছে তুই যে আল্লাহর ইচ্ছা মানবি এর জন্য তোর শক্তি লাগবে তাকওয়া আল্লাহর শক্তি কেউ যদি নিজেকে আল্লাহর ইচ্ছায় চালাইতে চায় তাহলে আল্লাহর ভয় তার হৃদয়ে থাকতে হবে যার ভেতরে আল্লাহর ভয় নাই সে আল্লাহর ইচ্ছাকে নিজের ইচ্ছা বানাইতে পারবে না আরেকটা কথা ইচ্ছা শক্তি এমন এক শক্তিশালী বস্তু যেটা অস্ত্র দিয়ে দমন করা যায় না জেল দিয়ে দমন করা যায় না মারপিট করে দমন করা যায় না এটাকে এটাকে শিক্ষার দ্বারা দমন করা যায় না ইচ্ছা শক্তি দমনের জন্য তাকওয়াল্লাহর জরুরত জেলখানার ভিতরে এমন কিছু আসামি মোলাকাত হয়েছে আমার যে মনে করেন আটবার জেলে গেছে জিজ্ঞেসি কি জুর্মে জেলে আসছো অষ্টমবার কয় একই জুরম একই অপরাধ কি অপরাধ কয় ডাকাতি আবার যদি সারা পাও তাহলে কি হবে মানে আটবার জেলে গেছে এরপরেও ডাকাতি করবে সন্ত্রাসী জিজ্ঞেসি কত বছর কয় 13 বছর এই দাড়ি মানে তাহাজ্জুদ পড়ে নফল রোজা রাখে বুজুর্গ হয়ে গেছে পুরো কই বাইরে লিখে মা তিন নিছে অস্ত্র গায়রে রে হইছে যাই আই বাই পুর মুয়ার ফোড়া ইচ্ছা শক্তি মানুষ আটকায় রেখা দমন করা যায় না শিক্ষা দিয়া ইচ্ছা শক্তি দমন করা যায় না শিক্ষিত কিন্তু জেনা করে ব্যভিচার করে পাপাচার করে জুলুম করে অত্যাচার করে ইচ্ছা শক্তি দমনের আল্লাহ তাআলা যে ঔষধ বান্দাকে দান করেছেন সেটা হলো তাকওয়া আল্লাহর ভয় খোদা ভীতির দৌলত যদি কারোর হাসিল হয়ে যায় তা আল্লাহর ভয় কারোর ভিতরে আসলে তার ইচ্ছা শক্তি দমন হয়ে যায় এ কারণে আল্লাহ বলেন আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى جرى الله কে ভয় করবে এবং আল্লাহ ভয়ের মাধ্যমে সেই ইচ্ছা শক্তি কে দমন করে রাখবে নিজের হাওয়া কে দমন করবে নিজের ইচ্ছা কে বাস্তবায়ন করবে না সে রবের ইচ্ছা বাস্তবায়নকারী হবে যদি এই দুই গুণ কারোর ভিতরে পাওয়া যায় যে সে আল্লাহকে ভয় করার মতো ভয় করে এবং আল্লাহর ভয়ের কারণে নিজের নফসানিয়তকে কাবু করে এই দুই জিনিস কারোর আসলে
আল্লাহ তাআলা তাকে আল্লাহর জান্নাত তাদেরকে আল্লাহ তাআলা বাসস্থান হিসেবে দান করবে আল্লাহকে ভয় করার মতো হয় আমরা আল্লাহকে ভয় করি কিন্তু ভয় করার মতো করি না এ কারণে আমরা গুনাহ করতে পারি আমরা আল্লাহকে ভয় করি ভয় করার মতো করি না বিধাই ইবাদতের হক আদায় করতে পারি আমাদের দ্বারা পাপাচার হয় আমাদের দ্বারা ইবাদতের আদাব নষ্ট হয় এক প্রকৃতির মানুষ আছে যে এরা গুনাহ করে ইবাদত করেই না কেন করে না আল্লাহর ভয় নাই এজন্য করে না আরেক প্রকারের মুমিন আছে যারা ইবাদত করে কিন্তু ইবাদতটা ভালোভাবে করে না ব্যবসাটা যত ভালোভাবে করে ইবাদতটা অত ভালোভাবে করে না রাজনীতিটা যত এহতেমামের সাথে করে ইবাদতটা অত ভালো করে না আল্লাহর সাথে ব্যবহার আচরণ ওমন করে না নিজের স্বার্থের জন্য যে ত্যাগ আর কুরবানিটা পেশ করে ইবাদত তার ভালো না করে ইবাদত কিন্তু ইবাদতের কোয়ালিটি ভালো না রাজনীতির কোয়ালিটি ভালো ব্যবসার কোয়ালিটি ভালো চাকরির কোয়ালিটি ভালো এই উভয়টা যেটা এটা তাকওয়ার অভাবের কারণে মানুষের গুনাহ হয় তাকওয়ার অভাবে আগের জামানার মানুষ গুনাহ করতে পারে নাই কারণ ছিল তাকওয়াল্লাহ আল্লাহ পাকের ভয়ে কারণে গুনাহ করতে পারে না অন্ধকারের ভেতরে আর এখন সিসি ক্যামেরার নিচেও গুনাহ হয় লাইভ ক্যামেরার ভেতরেও গুনাহ হয় আল্লাহর ভয় নাই এই কারণে পাপাচার হয় আর আগের জমানার মুসলমানদের আল্লাহর ভয় ছিল এই কারণে তাদের এক জাররা অপরাধ তারা করতে সাহস পায় নাই ভয় হলো আল্লাহর বিচারের ভয় এক জাররা অপরাধ করতে তারা ভয় পেয়েছে যেমন আবু বকর ওনার কাছে একবার রুটি গোশত হাদিয়া আসছে উনি রুটি গোশত চিবাইতেছে চিবাইতে চিবাইতে এক দুই খণ্ড পেটের ভেতরে চইলাও গেছে তিন দিনের না খাওয়া আবু বকর ক্ষুধার্ত মানুষ খাবার কিছু পেটে গেছে যিনি রুটি গোশত হয়েছে গোলামকে বলে এগুলো কিসের রুটি গোশত কয় আমি জাহিলিয়াতে একজনের চিকিৎসা করছিলাম উপাধি ছিলাম রোগী ভালো হয়ে গেছে বিনিময় হিসাবে আমাকে এগুলো দিয়েছে তাই আমি আপনি না খাওয়া আপনার হাতে দিছি হযরত আবু বকর বলে জাহিলিয়াতে চিকিৎসা করেছিলেন তারপরে তখন তো আল্লাহর নামে চিকিৎসা করে নাই কয় আল্লাহর নাম কিন্তু আল্লাহ তখন আমি চিনি জাহিলিয়াতে চিকিৎসা করেছি লাতুজার নামে চিকিৎসা করেছো গাইরুল্লাহ নামে চিকিৎসা করেছো আর সেই খাবার আমারে দিছো না না গাইরুল্লাহর নামের খানা আবু বকরের পেটে হজম হইতে পারে না হযরত আবু বকর সাথে সাথে মুখের ভিতরে অঙ্গুলি দিলেন এবং মুখে অঙ্গুলি দিয়া হযরত আবু বকর বমি করলেন আবার পানি পান করলেন আবার মুখে অঙ্গুলি দিলেন বমি করলেন ততক্ষণ পর্যন্ত ক্ষান্ত হন নাই যতক্ষণ পর্যন্ত রুটি টুকরা গোশতের টুকরা পেট থেকে বের না হইছে যখন রুটি গোশতের টুকরা পেট থেকে বের হয়ে গেছে তো আবু বকর শান্ত হইছেন আর আমরা সুদ খেয়ে ফেলতেছি ঘুষ খেয়ে ফেলতেছি রাষ্ট্র সম্পদ হজম করে ফেলতেছি হারাম আমরা দখল করতেছি ব্যবহার করতেছি খাইতেছি আমাদের মুসলিম সমাজে সুদ বেদারা আমাদের মুসলিম সমাজে যদি আবু বকর এসি তাকওয়াল্লাহ যদি আমাদের সমাজে থাকতো তাহলে ইহুদি পণ্য আমাদের মার্কেটে একটাও চলত কথা বলেন না কেন চলতো চলতো একটাও চলতো না আমরা একদিক দিয়ে বলতেছি ইহুদি পণ্য বর্জন করো আর একদিক দিয়ে ব্যবহার করতেছি আমাদের দেশের হিন্দুদের পূজা মুসলমান যায় প্রসাদ না খাইলে তো পূজাই হয় না আমরা গাইরুল্লাহর নামের খানা খাইতেছি হারাম পণ্য ব্যবহার করতেছি কিসের কারণে আমাদের তাকওয়াল্লাহ নাই আর তারা যে এক জাররা হারাম খাইতে পারে নাই তারা আল্লাহর ভয়ের কারণে খাইতে পারে নাই হযরত উমরের কাছে একদিন দুধ হাদিয়া আসলো দুধ হযরত উমর দুধ পছন্দ করতেন খেয়ে ফেললেন বললেন এই দুধগুলা তোমার বাড়ির পালা হাইওয়ান জানোয়ারের দুধ ওয়াতাই মালিক আছে হযরত উমর বলতেছে যে এগুলো কি তোমার বাড়ির দুধ এ কয় আমি বাড়িতে গাবি ছাগল কইব গরিব মানুষ তাই এগুলো দুধ কই থেকে আসছে কয় এগুলো বাইতুল মালের দুধ যেটা গরিবদেরকে দেয়া হয় উট ছাগলের দুধ বাইতুল মালের সৎকার দুধ এগুলো আমার বাড়িতে আজকে আসছে বাটে আমি পাইছি ভাবলাম খলিবারে লইয়া খাই অসুবিধা নাই আমার জন্য সদকা আপনার জন্য হাদিয়া
আমি তো কোন সময় গরীব মানুষ আপনাদের কিছু খাওয়াইতে পারি না তো সদকা আছে আমার কাছে না সদকা আপনার জন্য তো হাদিয়া খান খান হযরত উমর বলে তোমার মাসালাও ঠিক আছে ফতোয়াও ঠিক আছে কিন্তু এই দুধ পেটে লইয়া যদি আমার মৃত্যু হয় আর আল্লাহ যদি কয় উমর খলিফা না তুমি বাইতুল মাল তোমার পেটের ভিতরে দেখা যায় কেন বলো না আদালতে কিবরিয়াতে আমি কি উত্তর দেব হযরত উমর সাথে সাথে পানি পান করলেন বিষ খাইলে হসপিটালে যেমন করে পেট ড্রেসিং করে বিষ বাইর করে হযরত উমর নিজের পেট ড্রেসিং করলেন পানি পান করলেন উঙ্গুলি বাঁধলেন আর পেটের থেকে দুধ বাইর করে ফেলেন এতটুকু দুধ হালাল খানাও উনি ওনার পেটে হজম হইতে দিতে পারেন আল্লাহর ভয় কারণ হাসানাতুল আবরার সাইয়াতুন লিল মুকাররাবি আল্লাহর ভয় এটা পারেন নাই আর আমরা পারি আমাদের তো সমাজে জুলুম প্রতিষ্ঠা হয়ে গেছে কারণ সমাজে তাকওয়াল্লাহ প্রতিষ্ঠা হয় নাই সমাজে অনেক কিছুর উন্নতি হচ্ছে রাস্তার উন্নতি আছে বিদ্যুতের উন্নতি আছে গ্যাস লাইনের উন্নতি আছে খালি তাকওয়া আর খোদা ভীতির অবনতি ঘটতেছে এটার অবনতি হচ্ছে ইতিহাসের পাতার আরেকজন কুমুর ছিলেন কুমুর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ একটা তো উমর ইবনুল খাত্তাব যেটা বললাম উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি যিনি পৃথিবীতে এমন একজন খলিফাতুল মুসলিমিন ছিলেন যার খেলাফত কালে বাঘ ছাগলের উপরে জুলুম করেন মানুষ মানুষের উপরে জুলুম তো নাই বাঘ জঙ্গলার বাঘ ছাগলের উপরে জুলুম করেন আল বিদায় ওয়া নিহায়া এক বুড়ি চিৎকার দিয়ে বলতে লাগলো এই এই উমর ইবনে আব্দুল আজিজ মরে গেছে রে মাত্র আড়াই বছর আগে কিন্তু উনি খলিফাতুল মুসলিমিন হয়েছে আড়াই বছর পরে বুড়ির চিৎকার উমর ইবনে আব্দুল আজিজ নাই আড়াই বছরে উমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি মানুষের ভিতরে ইনসাফ কায়েম করেছেন তো করেছেন জঙ্গলের প্রাণীর ভিতরে ইনসাফ কায়েম করেছেন এই যুগের মতো ইন্টারনেটের কলিং এর আমল নয় এক প্রান্ত থেকে আরেক প্রান্তে মৃত্যু সংবাদ যাইতে 15 দিন লাগে মহিলাটা চিৎকার করে বলে নাই নাই রে উমর ইবনে আব্দুল আজিজ বাসা লোকেরা কয় তোমার মাথা খারাপ নাকি কয়দিন আগে আসলাম দেখলাম খলিফাতুল মুসলিমিন সুস্থ সবল ইবাদত করে না খবর নিয়ে দেখো নাই কিছুদিন পরে কাফেরা একটা আসছে শহর থেকে গ্রামে কয় উমর ইবনে আব্দুল আজিজ মারা গেছে সবাই মিলা মহিলার কাছে যা বলে ও বুড়িমা তুমি কেমনে জানছিলা উমর ইবনে আব্দুল আজিজ মারা গেছে মহিলা বলে নিজের চোখে নদীর ঘাটে আড়াইটা বছর জবৎ দেখি বাঘ ছাগল একসাথেও পানি পান করে কিন্তু বাঘ ছাগলের উপরে আক্রমণ করে না আজকে আড়াই বছর পরে নিজের চোখে দেখলাম বাঘ ছাগলের রক্ত পান করতেছে তখন বুঝেছি উমর ইবনে আব্দুল আজিজ নাই রে উমর ইবনে আব্দুল আজিজ যদি বাঁচা থাকতো তাহলে বাঘ ছাগলের রক্ত পান করতে পারত না মাত্র আড়াই বছরের খেলাফত কালে জঙ্গলের জুলুম বন্ধ করেছেন সুশাসন প্রতিষ্ঠা করতে 50 বছর লাগে না 50 বছর লাগে না শাসনের মতো শাসন হলে আড়াই বছরেও জঙ্গলেও ইনসাফ কায়েম হয়ে যায় উমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি ভাই মাত্র 5 বছর এমপি ছিলাম কিছু করতে পারি নাই তো আরেকটা বছর দেন ইনশাআল্লাহ সামনে খেদমত করে দেব তার মানে এই বছর কাটছি সামনে বছর চিল্লা কাটতে লবণ লাগাইয়া দিব সামনে বছর খেলাফতের মতো খেলাফত আড়াই বছর হলেও হয় উমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি আড়াই বছরের খলিফাতুল মুসলিম কারণ খলিফা হিসাবে শুধু ওনার শোহরত না আবেদ হিসাবে ওনার শোহরত আবেদ কেমন ছিলেন যে ওনার ইবাদতের তাসি ওনার ঘাম দিয়ে বাইরে ওনার গায়ের জামার সাথে জামা ধুইলে সেই জামার ভিতরে 40 দিন মেশকে আমলের গ্লান পাওয়া দিত ঠাকুর মার জুরির গল্প না আমাদের আকাবীরদের জীবন এমনই যে তারা ইবাদত করার কারণে তাদের কবর থেকেও খুশবু বাইর হয় ইমাম বুখারীর কবর থেকে 1200 বছর যাবত খুশবু বের হচ্ছে আল্লাহ জানে কিয়ামত পর্যন্তই হয়তো হবে কোন আতর ছিটান লাগে না ইমাম বুখারীর দেহ মাটিতে আছে মাটির থেকে খুশবু বাইর হচ্ছে আল্লাহু আকবার করে করে বলে আমাদের বাংলাদেশের বুজুর্গদের কবর থেকেও খুশবু বের হয়েছে
উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি আবিদ খাস আর তাকওয়া আল্লাহর পরিমাণটা কি রকম উমর ইবনে আব্দুল আজিজের কাছে একবার উর্দুন থেকে এই এই উমর ইবনে আব্দুল আজিজের কাছে উর্দুন থেকে দুই টুকরি খেজুর হাদিয়া আসে উর্দুন প্রদেশ ওই প্রদেশের গভর্নর উমর ইবনে আব্দুল আজিজকে দুই টুকরি খেজুর হাদিয়া পাঠাইছে নিজের পয়লা বেতনের টাকা থেকে আমিরুল মুমিনিনকে হাদিয়া তো হযরত উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি উনি খেজুরগুলো পাইয়াই উনি বললেন কে পাঠিয়েছে রে খেজুর পাই উর্দুনে গভর্নর পাঠিয়েছে বড় দামি খেজুর উর্দুনে ভালো খেজুর চাষাবাদ হতো তখন সবচেয়ে দামি খেজুর আপনাকে দিছে হাদিয়া খেজুরগুলো আসলো কেমনে রে আসছে হলো গণভবন থেকে রাষ্ট্র কার্যালয় থেকে আপনার কার্যালয় থেকে গণভবন শব্দ এই জন্য বললাম এখন রাষ্ট্রীয় প্রধানের কার্যালয় এরকম বলে তাই না প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে খলিফার কার্যালয় থেকে একটি ডাক বিভাগের গাড়ি উর্দুনে গিয়েছিল গাড়িটা খালি আসতেছিল উর্দুনের খলিফা খালি গাড়িতে দুই টুকরি খেজুর দিয়ে দিছে উমর ইবনে আব্দুল আজিজ বলে এই গাড়িটা তো খলিফার টাকা অথবা গভর্নরের টাকায় কেনা গাড়ি না এটা রাষ্ট্রীয় সম্পদের টাকা দিয়ে কেনা গাড়ি আর ড্রাইভার যেটা এটার বেতন উর্দুনের গভর্নর দেয় না এটার বেতন দেয় বাইতুল মাল বাইতুল মালের বেতনের ড্রাইভার বাইতুল মালে টাকা কিনা গাড়িতে করে যে খেজুরটা উর্দুন থেকে আমার কার্যালয় পর্যন্ত এসেছে এই খেজুরের ভেতরে এক উনিট হাদিয়া এটা আর হয় নাই এর ভেতরে সরকারি বাইতুল মাল ঢুকে গেছে কারণ বাইতুল মালের গাড়িতে চড়ে আইছে সরকারি টাকার ড্রাইভারে চালায় চালায় লয়ে আইছে সুতরাং এমন সন্দেহযুক্ত খেজুর উমর ইবনে আব্দুল আজিজ খাইতে পারে না যাও খেজুরগুলা বাজারে বিক্রি করে দাও আর টাকাগুলা হিসাব করে বাইতুল মালে জমা করে দাও আর আমাদের সচিবালয়ের গাড়ি স্কুলের গেটে পাওয়া যায় সচিব সাহেবের মেয়েকে নিয়ে ড্রাইভার ঘুরে বেড়াচ্ছে আর বিবিকে নিয়ে পার্কে গেটে সচিবালয়ের গাড়ি পাওয়া যায় সচিব সাহেব সচিবালয়ে আছে উনার বিবি পার্কে বসে আছে সচিবালয়ের ড্রাইভার আর গাড়ি ব্যবহার এই তো আমাদের হালাত কিন্তু উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি তিনি সরকারি গাড়িতে করে খেজুর এসেছে এ খেজুর খাচ্ছেন না তিনি উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহর ভাতিজা ঘটনাটা কাছে থেকে দেখতেছেন ভাতিজা বাজারে চলে গেলেন খেজুর বাজারে দেখে গোলামে খেজুর বিক্রি করে তো ভাতিজা ডাক লয়ে দাঁড়ায় রয়েছে যে খেজুর আমি কিনব যে যত দাম বলে পায় একটা বেশি যে যত দাম বলে তার চেয়ে উনি দেয় এক টাকা বেশি দেবে যত বেশি পাবে বাইতুল মাল তত ধনী হবে দাম উঠছে 14 টাকা ভাতিজা খেজুর কিনা লাইছে 14 টাকা দিয়ে কিনা দুই টুকরি খেজুরের এক টুকরি নিজের বাড়িতে রেখে আর এক টুকরি খেজুর ভাতিজা নিজের মাথায় করে চাচা উমর ইবনে আব্দুল আজিজের সামনে দাঁড়ায় বলে চাচা জান ভাতিজা করে কি সাসারে কিছু খাওয়াইতে পারি না বাজার থেকে মাথায় করে কিনে আনছি হালাল খানা এটা চাচা দিকে হাদিয়া দিতেছি খেজুর গুলা উর্দুনের মনে হয় খেজুরগুলা আমি ক্রয় করেছি বাইতুল মালের টাকাগুলো জমা করে দিয়েছি কোন টেনশন নাই চাচা জান আমার টাকা দিয়ে কিনা আমি মাথায় করে আপনার কাছে পেশ করেছি মেহরবানি করে খেজুরগুলা একটু খান উমর ইবনে আব্দুল আজিজ বলে হ্যাঁ এখন এই খেজুর উমর ইবনে আব্দুল আজিজের খাওয়ার উপযুক্ত হয়েছে এটা এক প্রকারের তাকওয়াল্লাহ এখন সিয়াসতের চেয়ে বড় বাণিজ্যিক কোন প্রজেক্ট আর নাই যারা রাষ্ট্র ক্ষমতায় বসে যায় চলে যায় এমপি মন্ত্রী চেয়ারম্যান একটা হইতে পারলেই হয় রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায় এবং এই অফার যদি কেউ পায় তাহলে ওটা নেওয়ার জন্য পাগল হয়ে যায় মারামারিও হয় এলাকায় নমিনেশন পেপার কেন জাতির খেদমত করার আশায় না নিজের ব্যবসায়িক এরিয়াকে সুন্দর করার আশায় পাওয়ারফুল করার আশায় রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ হওয়ার আশায় অত খেদমত করার আশায় না
অত খেদমত করতে যদি এরাদা থাকতো তাহলে মন্ত্রণালয়ের চেয়ার দখল করার জন্য আর সংসদীয় চেয়ার দখল করার জন্য গুলাগুলি পাবলিকের মুখে গুলি করা হইতো না পাবলিকের এই গুলি খাইতো না এই তো এখনকার শাসনামল আর ওটা ছিল একটা শাসনামল যখন আল্লাহর ভয়ে মানুষ এক জাররা অপরাধ করেন তো আমি আমার আলোচনার একটি পার্ট বললাম গুনাহ থেকে বাঁচতে হলে দরকার হয় তাকওয়াল্লাহ আল্লাহর ভয় যদি কারোর ভিতরে এসে যায় নিজের ইচ্ছা তার দমন হয়ে যায় শয়তানের ধোকা থেকে নিজের বাঁচাইতে পারে আর আল্লাহর ইচ্ছা বাস্তবায়ন করার ক্ষমতা তার এসে যায় আর একটা পাঠ হলো তাকওয়াল্লাহ যদি কামিল কারোর ভেতরে এসে যায় তখন তার ইবাদতটা মানের ইবাদত হবে তখন তার ইবাদতের মান বেড়ে যায় তখন সে আশিক হয়ে যায় আল্লাহর আশিক হয়ে যায় শুধু আবেদ থাকে না সে আশিক হয়ে যায় আশিক কা এক সিজদা এটা অনেক বড় ভারী সোনে কা এক জাররা লোহে কে মন সে ভারী লোহে কে মন সে ভারী আশিক কা এক সিজদা আবেদ কা রাত সারি হায়াত সারি আশিক কা এক সিজদা আবেদ কে হায়াত সারি আবেদ তো ইবাদত করে আর আশিক যে তাকওয়াল্লাহ নিয়ে ইবাদত করে তার এক জাররা ইবাদত দামি হইয়া যায় কারণ তার ইবাদতের ভিতরে জওহার হীরা ঢুকা যায় প্রেম ঢুকা যায় তাকওয়াল্লাহ ঢুকা যায় কিন্তু আমাদের সমাজে এমন আবেদ পাওয়া যায় যারা 30 বছর যাবত নামাজ পড়ে কিন্তু তাকওয়া নাই এ কারণে তার 30 বছরের ভিতরে সূরা ফাতিহা এখনো ঠিক হয় নাই এখনো তার 2 রাকাত নামাজের মাসায়েল গুলো সহি হয় নাই নিজের ইচ্ছা মতো নামাজ পড়ে পড়ে রবের অ্যাকাউন্টে জমা করবার লাগছে কিন্তু কেউ যদি তাকওয়া কামিল হয় ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহ যে আল্লাহ পাক আল্লাহ পাকের শান মতো মাকাম মতো যে আল্লাহকে ভয় করে সে নিজের ইচ্ছা মতো ইবাদত করে না তার ইবাদতটাও সে করে আল্লাহর পছন্দ মতো তখন আল্লাহর পছন্দ মতো অল্প ইবাদত এটাও অনেক পছন্দার হয়ে যায় যেমন ইমাম জাইনুল আবেদিন রহমতুল্লাহ আলাইহি হযরত হুসাইনের সন্তান ছিলেন ইমাম জাইনুল আবেদিন ইমাম জাইনুল আবেদিন রহমতুল্লাহ আলাইহি মক্কা শরীফে যাইতেছেন এটা আমার শেষ কথা খেয়াল করে শোনো মক্কা শরীফে যাইতেছেন ইমাম জাইনুল আবেদিন কাবায় যাইতেছেন ইহরামের কাপড় পয়রা তলবিয়াটা পড়ছেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক তলবিয়াটা পড়ার সাথে সাথে ইমাম জাইনুল আবেদিন অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেছে মাথায় পানি দেওয়ার পরে হুঁশ আসছে জাইনুল আবেদিন সাথীরা কয় ইমাম মাথায় পানি দিলাম বেহুশ হয়ে গেলেন কিল্লে গিয়ে কোনো পরেশানি না দুনিয়ার কোনো পরেশানি না আখেরাত তো আপনার সুন্দর যাইতেছেন কাবা ঘরে আল্লাহর নির্বাচিত জমিন দিয়ে হাঁটাহাঁটি করবেন কাবা ঘর তফ করবেন মুতাজমে জুরা আল্লাহরে ডাকবেন হাজারুল আসমাদি চুম্বন করবেন আরাফা মিনা মুজদালিফায় ঘোরাঘুরি করবেন সফা মারওয়ায় দৌড়াইবেন কত সাআদত মন্দ আপনি এত দামি ইবাদতের জন্য আল্লাহ আপনাকে মৌকা দিয়েছে এখন টেনশন না করে তো এখন খুশি হওয়ার কথা আপনার তা আপনি এই হজ করতে যায় খুশি হইবেন টেনশনে পড়ছেন কেন তাই টেনশনে পড়ছি আমি জাইরুল আবিদিনের দিলের ভিতরে একটা ভয় আমি যখন বলি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক তখন ডর লাগে না জানি আসমান থেকে আল্লাহ তাআলা ডেকে আমাকে বলে লা লাব্বাইক ওয়া লা সাদাইক যদি আমারে আল্লাহ এটা কইলা ফলায় নিলাম না জাইরুল আবিদিন তোর লাব্বাইক করলাম না তোকে আমার মাহবুব বান্দা আমি বলো না আমি জাইরুল আবিদিনের মতো বহুত বান্দা এই জমিনে ও মহান রব্বের জলিলের আছে কিন্তু আমি জাইরুল আবিদিনের কি ওই মহান আল্লাহ আছে আর কোন আল্লাহ আছে যার কাছে আমি বলতে পারি লাব্বাই
কারোর ভিতরে যদি তাকওয়াল্লাহ এসে যায় তখন তার হালত এরকম হয়ে যায় এই কারণে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিনের খাতায় যার নাম সেই পয়গম্বর রাতের গভীরে হাত তুলে আল্লাহকে ডেকে ডেকে বলতেন মা আবাদনাকা হাক্কা ইবাদতি ওমা আরাফনাকা হাক্কা মারিফতি ও আল্লাহ যেভাবে তোমার চেনা দরকার ছিল ওইভাবে তোমারে চিনবার পারি নাই যেমনি তোমারে ডাকা দরকার ছিল তেমনি তোমাকে ডাকতে পারি নাই তোমরা সপ্তাহে একদিন জুমার নামাজ পড়ে অস্থির হয়ে যাও জমিনে এমন কিছু আবেদ আছে যারা প্রতি রাতে যায় মসজিদ দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর সামনে ঘন্টার পর ঘন্টা কাটায় তাদের তৃপ্তি হয় না ঘন্টার পর ঘন্টা আল্লাহর কোরআন পড়ে তাদের তৃপ্তি মিটে না সারাক্ষণ তসবিহ হাতে জিকির করে করে তাদের আল্লাহ পাককে ডাকার তৃপ্তি মিটে না কারণ তাদের হৃদয় ঘোরাফেরা করে মা আবাদনাকা হাক্কা ইবাদতি ওয়ামা আরাফনাকা হাক্কা মারিফতি এই যে ইবাদতের সুউচ্চ একটা মাকাম এই মাকাম আল্লাহ তাআলা তাকে দেয় واما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فان الجنه هي المأوى যতক্ষণ পর্যন্ত নিজের নফসকে তোমরা কাবু না বানাবে নফস যা চায় তাই যদি করতে থাকো নফস শেখ করতে মনে চায় আর তুমি যদি শেখ করো নফস বেনামাজি থাকতে মনে চায় তুমি যদি নামাজ না করো নফস আজাদ চলতে মনে চায় তুমি যদি আজাদ চলো নফস হারাম খাইতে চায় তুমি যদি হারাম খাও মনে রাখবে তুমি বোকা তুমি চালাক নও তোমার নফসকে দিয়া তোমার ওই কাজগুলো করাইতে হবে তোমার নফসকে ইমানের দ্বারা মুতমাইন বানায় কদম কদম তোমার চলতে হবে তোমার নফস যা পছন্দ করে তা তুমি করবে না তুমি করবা যা আল্লাহ পছন্দ করে তুমি করবা ওই কাজ যেটা কবরের করে তোমার উপকার দিবে যেটা হাসরে তোমার উপকার হবে তাহলে তুমি চালাক আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলা আল্লাহ তার চেয়ে বড় কথা হলো আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর দিবেন কামা তাঈশুনা তামুতুন ওয়া কামা তামুতুনা তুবআসুন আল্লাহর রাসূল বলেছেন হায়াতে যেমন তুলবা তোমার মরণ কিন্তু এরকম হবে হায়াতে যদি আল্লাহর কথা মেনে থাকো তাহলে তোমার মরণটা আল্লাহর পছন্দের হবে আর হায়াতে যদি শয়তানের কথা মেনে থাকো নফস শয়তানের তাবেদার যদি হও মরণ কিন্তু তখন ভয়ঙ্কর হয়ে যাবে আর মনে রাখবে যার মরণ ভয়ঙ্কর হবে তার হাসর ভয়ঙ্কর হবে পুনরুত্থান ভয়ঙ্কর হবে আর যার পুনরুত্থান ভয়ঙ্কর হবে বাম হাতে আমল নামা নিয়ে যদি দাঁড়ায় যেতে হয় হাসরের ময়দানে জালাল আর কাহার মালিকের সামনে দাঁড়ায় হিসাব দেওয়া কিন্তু বড় কঠিন হয়ে যাবে কামা তাঈশুনা তামুতুন وكما تموتون تبعثون وكما تبعثون تحشرون شطران তোমার আমার মরণ যেন খারাপ না হয় তবে খুশখবরি দিই তোমাদেরকে এই নাস্তিকদের বাজারের ভিড়ে যখন ওলামাদেরকে জেলের তালাবদ্ধ রাখা হয় যখন নিষ্পাপ নিষ্পাপ মাসুম মাসুম ছাত্রদেরকে জঙ্গি বলা হয় যখন আলেমদেরকে মামলা দিয়ে হয়রানি করে খুনি ডাকাত সন্ত্রাসীকে আজাদ ছেড়ে দেওয়া হয় এমন যখন যুগের আবহাওয়া ওই সময় তোমরা যারা আলেমের কদর করা জানো তোমরা যারা মৌলবীদের কথা মূল্যায়ন করা জানো তোমরা যারা ধর্মীয় মূল্যবোধের মূল্য দেওয়া তোমরা যারা জানো অবশ্যই আল মারউ মা মান আহাব্বা মুমকিন হো সকতা হে এইটাও যদি কবুল হয় তো আল্লাহ তাআলা এটার বদলায় ময়দানে মাহশারে নেককারদের সাথে হাসর করে দিবে আল্লাহ তাআলা এই যুব সমাজ আর তোমরা যারা
علماء پسند قرآن پسند دین پسند مجاز کی جرال علم پالن کرو اللہ تمہ در کے بھالو منوش شد جنو حشور کرے اللہ تعالی جنو عمد شکل کے ایمان شد اے نیک عملیر بہن آئے نتو دان کرے آمین زور کرے بلے نبی اے مختصر کسو قطع اپنا در کھانے پوسلم جا کسو ملے چی اے تھی کہ اللہ تعالی عبرت حسیل کرا توحید دان کرو اے دعا اے کامنا روی لو আর আমার এই সংক্ষিপ্ত নসিহাকে সকলে চলার পথে আমার পক্ষ থেকে ছোট্ট তোহফা দিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করে দিচ্ছি জো কিছু হুয়া ইয়া রব তের কারম সে হুয়া জো কিছু হোগা তের কারম সে হি হোগা আপনারা মাহফিলের আখেরি মুনাজাত পর্যন্ত শেষ পর্যন্ত মুফতি রফিবি মুনির সহকারে যারা এখানে আসবেন যারা কথা বলবেন সবাই উলামা ইকরাম তারা তাদের মনোনীত কথাগুলো আপনাদের কানে পৌঁছে দিবেন তাদের এই কথাগুলোকে শুনবার দাওয়াত জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই বিরাম দিচ্ছি আগামী কাল তো আমার এই অতরঞ্চলে আছে।